গড, যে সিনেমার মাঝে ওই রাব্বা বলে গানটা কেন দেয়নি, আমার ওটা নিয়ে খুব চিন্তা ছিল। ওই রাব্বা গানটা যখন থেকে এসেছিল যে ওটাই সিনেমাটা থাকবে কিনা, তো থ্যাংক গড সিনেমায় গানটা নেই, এটা একটা খুব পজিটিভ দিক। তো এবার বাদ বাকি দিকগুলো নিয়ে কথা বলবো এবং সিনেমাটা কেমন লাগলো, খারাপ নাকি ভালো সবকিছু নিয়ে আলোচনা করবো ডিটেলসে। এবং এই সিনেমাটার পজিটিভ দিকে যেমন রয়েছে কিছু নেগেটিভ দিকে রয়েছে, দুটো নিয়ে এখানে পার্সোনালি আমি আলোচনা করবো। তো এটা আমার সবাই জানি রাজ হাসানের রিমেক, এবং আমার পার্সোনালি দেখে ফার্স্ট অফ অল যেটা মনে হয়েছে সেটা যদি অনেস্টলি বলি, যে রাজ হাসান যারা দেখেনি, মানে ফার্স্ট অফ অল যারা রাজ হাসানের সঙ্গে যাদের কোনো পরিচয় নেই, যারা ফার্স্ট টাইম এই সিনেমাটাই দেখবে, যারা থ্রিলার সিনেমা পছন্দ করে, তাদের কিন্তু এটা ভালো লাগবে, অস্বীকার করে লাভ নেই। কারণ রাজ হাসানের যেটা মেন যেটা ইম্প্রেশন ছিল হচ্ছে থ্রিলটা, সেই থ্রিলটা কিন্তু এখানে খুব ভালোভাবে করা হয়েছে। এটা খুব পজিটিভ দিক, যে কারণে যারা রাজ হাসান দেখেনি তাদের কিন্তু সিনেমাটা খুব ভালো লাগবে। প্রশ্ন এটা হলো, যারা রাজ হাসান দেখেছে অনেকবার, যাদের দেখা, তাদেরই সিনেমাটা কেমন লাগবে? তাদেরই সিনেমাটা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন আসবে এটা ঠিকই, কিন্তু কিছু কিছু দিক খুবই ভালো রয়েছে। যেমন এই রাজ হাসানেরই একটা তেলেগু রিমেক হয়েছিল যেটার নাম ছিল রাক্সারু, রাক্সাসুরু কি এরকম একটা নাম হবে, যেটা আজকেই জি সিনেমায় হচ্ছিল, আমি দেখছিলাম আজকে আবার দেখছিলাম। তো সেটা রাজ হাসানের অফিসিয়াল রিমেক, তো সেটা আমি দেখেছি পুরো ফ্রেম টু ফ্রেম রিমেক করেছে, একেবারে ডিটো কপি, মানে জেরক্স কপি বলতে যা বোঝে তার থেকে উঠে দিকে কিছু একটা করেছিল, মানে একদম সেম টু সেম। তো যেটা আমি ট্রেলার দেখেও বলেছিলাম কাঠপুতলি, যে এটা কিন্তু ডিটো সব সিন কিন্তু একরকম করে। প্রথম কথা, লোকেশন পুরো চেঞ্জ করে দিয়েছে, যেখানে শুট করেছে সেটা পুরো অন্য জায়গা, আসল সিনেমাটার চেয়ে পাহাড়ি জায়গায় শুট হয়েছে, তো সেটা দেখতে বেশ ভালো লেগেছে। আর কিছু কিছু সিনের ক্ষেত্রে মার্ডার গুলো যেখানে যেখানে হচ্ছে সেইগুলো কিন্তু কিছু কিছু হালকা হালকা চেঞ্জ করা হয়েছে। এমনকি লাস্টে ক্লাইম্যাক্সেও যে আসল ভিকটিমকে যখন সে চিনতে পারছে, তার পরিচয়টা যখন সে জানতে পারছে, সেখানে রাস্তা সামনে যেভাবে ছিল এখানে কিন্তু খানিকটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তবে হ্যাঁ, গল্প সেম, গল্পে কোনো চেঞ্জ কিন্তু করা হয়নি, সাকসেস কোরের ক্যারেক্টারটাই হোক বা বাদ বাকি যাই হোক সেটা কিন্তু সেম টু সেম রাখা হয়েছে। তবে হ্যাঁ, লোকেশন ওয়াইজ কিছু কিছু চেঞ্জেস করা হয়েছে, যে চেঞ্জগুলো যারা রাস্তা সামনে দেখেছে তাদেরও যখন দেখবে এই সিনেমাটা ভালো লাগবে। এগুলো হচ্ছে পজিটিভ দিক। এবং আমাকে যদি বলতে পারেন, পারফরমেন্সের দিক থেকে অক্ষয় কুমার খুবই ভালো, মানে তাকে এই ধরনের চরিত্র খুব ভালো লাগে। আমরা সবাই জানি কপের চরিত্র বলিউডে অক্ষয় কুমার দুর্দান্ত করে, এবং সেরকম কপ যার মানে ব্রেনটা খুব ভালো কাজ করে, বুদ্ধিটা খুব ভালো, এই ধরনের পুলিশের চরিত্রে অক্ষয় কুমার খুব ভালো কাজ করে। আমি বিষ্ণু বিশালের সঙ্গে কম্পারিজনে যাবো না, আমি পুরো অক্ষয় কুমারের দিক দিয়ে যদি বলি, অক্ষয় কুমার নিজের সেরাটাই দিয়েছে, অস্বীকার করে লাভ নেই, তার দিকে অবশ্যই সেরা। রকুল প্রীতের অরিজিনালটাই যেমন, যে নায়িকা ছিল তারও কিছু করা ছিল না, রকুল প্রীতেরও সেইভাবে কিছু করা ছিল না, তবে তাকে মানিয়েছে ভালো। তবে হারনাজ সন্ধু সম্ভবত নামটা একটু হয়তো একটু ভুল বলছি, যে লেডি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে এখানে, সে কিন্তু আসলটাই যে অভিনয় করেছিল তার থেকে তোমার তাকে বেটার লেগেছে, অনেকটা বেটার লেগেছে। তার যে এক্সপ্রেশন, কথা বলার ধরন, সেটা কিন্তু কোথাও গিয়ে এখানে যে পুলিশ অফিসার পার্টি তিনি করেছেন, তার অভিনয় কিন্তু আমার পার্সোনালি বেশ ইম্প্রেসিভ লেগেছে, খুবই ভালো লেগেছে। যে টিচারটা, যে এই সিনেমার খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটাকেও পাল্টানো হয়েছে, মানে ক্যারেক্টারটা একই, তিনি সেটা চরিত্র যিনি অভিনয় করেছেন তিনিও কিন্তু খুব ভালো কাজ এখানে করেছেন। এবার এইগুলো ছিল মোটামুটি পজিটিভ দিক। থ্রিলটা খুব ভালো ছিল, থ্রিলটা এখানেও যেমন আমরা রাস্তা দিকে আমরা যে থ্রিলটা কাজ করেছি এটা দেখার ক্ষেত্রে সেই থ্রিলটা কিন্তু কাজ করবে, সেটা কিন্তু এখানেও রয়েছে। তো পরিচালক কিন্তু থ্রিলটা খুব ভালোভাবে ধরে রেখেছে, সেগুলো খুব ভালো দিক। নেগেটিভ পয়েন্ট যদি আমাকে বলতে বলে, কিছু কিছু সিনে যেগুলো রাস্তা যারা দেখেছে তাদের এই সিনগুলো একবার দেখে যে ইম্প্রেশনটা কাজ করেছে সেটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হবে না। যেমন একটা ছোট্ট স্পয়লার যদি দিতে দিচ্ছি, যে এখানে অক্ষয় কুমারের আর কি যে ভাগ্নি, তার সাথে যে কেসটা ঘটবে, ওখানে ভাগ্নির আর কি যে বাবাটা, মানে অক্ষয় কুমারের জামাইবাবুর যে অভিনয়টা ছিল, মানে অরিজিনালটা যে আর কি জামাইবাবু হয়েছিল তার যে অভিনয়টা ছিল, এখানে চন্দ্রচূড়ের অভিনয়টা কিন্তু আমার খুব আপ টু দ্য মার্ক লাগেনি, মানে ওই সিনটা কাঁদিয়ে ছেড়েছিল, লোককে কাঁদিয়ে ছাড়বে। তো ওই যে সিনটার যে স্যাডনেসটা ছিল অরিজিনালটাতে, এটার ক্ষেত্রে কিন্তু ওই সিনটা অক্ষয় কুমার ঠিক আছে, ঠিকঠাক করেছে, কিন্তু চন্দ্রচূড়ের অভিনয়টা খুব মানে খুব নর্মাল লেগেছে আমার, যে কারণে ওই সিনটার যে ইম্প্রেশনটা, যে ফিলিংটা চোখে জল এনে দেওয়া, সেই জিনিসটা কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে কাজ হয়নি। ওটা একটা নেগেটিভ পয়েন্ট আমার লেগেছে পার্সোনালি বলতে গেলে, ওই সিনটা আরো বেটার করা দরকার ছিল, কারণ রাস্তা সিন যারা দেখেছে তার মনে ওই সিনটা গেঁথে রয়েছে। তো এই সিনেমাটার ক্ষেত্রে কিন্তু ওই সিনটাকে রিক্রিয়েশনটা খুব একটা ভালো কিন্তু করতে পারেনি, এটা আমার পার্সোনালি মনে হয়েছে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, যারা রাস্তা সিন দেখে নিয়েছে, সব থেকে বড় প্রবলেম কি হয় থ্রিলার সিনেমার ক্ষেত্রে, আপনি তো পুরো স্টোরিটা জেনে গেছেন কি আসল মানে ভিলেন আপনি পুরোপুরি জানেন, কারণ আপনার অরিজিনালটা দেখা। তো এই সিনেমার ক্ষেত্রে আপনার সেই থ্রিলটা কাজ করবে না, যারা রাজস্থান দেখেছে, যারা রাজস্থান দেখেন তাদের, আমি বললাম ভালো লাগবে, যারা রাজস্থান দেখে তাদের সেই থ্রিলটা কাজ করবে না। তো তাদের জন্য আমার মনে হয় গল্পটা হালকা, যদি গল্পটার ক্ষেত্রে মানে কিছু কিছু জায়গায় চেঞ্জ করা হয়েছে, কিন্তু গল্পটার ক্ষেত্রে যদি একটু চেঞ্জেস আনা যেত তাহলে কিন্তু তাদেরও কিন্তু মন জয় করতো, কারণ থ্রিলটা কিন্তু লোকে পছন্দ করবে, যারা রাজস্থান দেখবে তারা এটারও থ্রিলটা পছন্দ করবে। কিছু জায়গার অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো, আমরা দেখেছি রাজস্থানের ক্লাইম্যাক্স অ্যাকশন সিকোয়েন্সটা দেখার মতো ছিল, এখানে অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু বেশ ভালো। এবং অক্ষয় কুমার এই বয়সে যে হালকা হালকা স্টান্ট গুলো করেছে, যখন সে পুলিশের ট্রেনিং নিচ্ছে সেখানে কিছু স্টান্ট রয়েছে নিজের করা এই বয়সে, সেগুলো কিন্তু খুব ইম্প্রেসিভ, সেগুলো ভালো লেগেছে। তো
তো এই সিনেমাটা হলে এলে কতটা চলতে আমি বলতে পারবো না, এটা উল্টি দানা সিদ্ধান্ত সঠিক বলে মনে হয়, কারণ রিমেক এখন চলে না, এটা ফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে। তো প্রবলেম হচ্ছে রিমেক করছে ভালো, মানে এই রিমেকটাকে আমি খুব জঘন্য রিমেক বলবো না, কারণ জঘন্য রিমেক আমার মনে হয়েছিল তেলেগু রিমেকটা, এটাকে আমি জঘন্য রিমেক বলবো না, কারণ এটা কিছু নিজস্বতা রাখার চেষ্টা করেছে, এটা একটা রিমেক বানাবার ক্ষেত্রে মূল রাখা হয়েছে, যেমন প্রেম মাত্র রিমেক, অমানুষ তো রিমেক, কিন্তু রাজ চক্রবর্তী কি করতো নিজের সিনেমায় একটা নিজস্বতা রাখতো, যেটা দুই পৃথিবীতে রেখেছিল, যে কারণে তার রিমেক গুলো ভালো লাগতো, যেমন ধরুন ভুলভুলিয়া, ওটাও তো রিমেক কিন্তু ভালো লেগেছিল কেন, নিজস্বতা বজায় রেখেছিল। তো এটাও একটা এমন রিমেক যেখানে একটা কি পরিচালক নিজের একটা নিজস্বতা আছে, কোন একটা নিজের নিজস্বতা বজায় রেখেছে, এটা খুব পজিটিভ দিক। কিন্তু স্টোরিটা যেহেতু সেম না, যারা রাজস্থান দেখেছে তারা সেই থ্রিলটা পাবে না, তবে হ্যাঁ যারা রাজস্থান দেখেন তাদের অবভিয়াসলি আমার মনে হয় এটা ভালো লাগবে, তবে তার আগে যদি যারা রাজস্থান দেখে না তাদের এই সিনেমাটা কেমন লাগবে বলতে পারবো না, কিন্তু যদি তারা না দেখে থাকে তারা যদি ফার্স্ট টাইম এই সিনেমাটাই দেখে তারা কিন্তু সেই থ্রিলটা পাবে, তাদের কিন্তু ভালো লাগবে, আর যারা দেখে নিয়েছে তাদের খারাপ লাগবে আমি বলছি না, কারণ চেঞ্জেস কিছু কিছু রয়েছে, সেই চেঞ্জ গুলো তারা ফিল করবে, কিন্তু গল্পটা এমন সেম রাখা হয়েছে যে সেই মানে থ্রিলটা নতুন করে যে পাবো সেই জিনিসটা কিন্তু সিনেমাটার ক্ষেত্রে হবে না। তো সব মিলিয়ে বলতে গেলে এটাকে আমি একটা অ্যাভারেজ সিনেমা বলবো, আমি বলবো না যে খুব আহামরি একটা রিমেক হয়নি এমনটা বলবো না, বা খুব বিরাট মাপের একটা রিমেক করেছে, দারুণ কাজ করেছে আমি এটাও বলবো না, এইসবের মাঝখানে যদি রেখে বলা যায় নট ব্যাড অ্যাট অল, মানে চেষ্টাটা ভালো ছিল, আর যে হোক পুরো 100% সব কিছু না ফ্রেম টু ফ্রেম কপি করে কিছু কিছু জায়গায় নিজস্বতা রাখার চেষ্টা করেছে, যেটা একটা সিনেমাটা খুব পজিটিভ দিক। তো আমি এটাকে রেটিং দেবো 5/3। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানো, তো আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো, তবে তারা যদি এটা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে বলবো রাস্তাসান না দেখেই ভালো, আর যারা রাস্তাসান দেখতে যাবে তারা এটা দেখবে কি দেখবে না তো তোমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত আমার বলে মনে হয়। তো এটাই ছিল আমার বক্তব্য, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, যদি চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, এখন তো ভাই, টেক কেয়ার।